হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হলো কাঁচা লঙ্কা কাতলা। এটা বানানো খুবই সহজ আর চটজলদি বানানোও যায় এবং খেতে খুবই টেস্টি হয়। আশা করছি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সব থেকে প্রথমে আমি 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা করে জাস্ট টেপি টপি করে ভেজে নেব। মাছগুলো আমি জাস্ট 3 মিনিটের মতো এদিক ওদিক করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই কিন্তু মাঝখান থেকে আমি চিরে দিয়েছি। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর 1/2 টিস্পুন দিয়ে দিলাম রসুন গ্রেট করে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য আমি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1/2 টিস্পুন, আদাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আপনারা কিন্তু এটা চাইলে নাও ইউজ করতে পারেন, আমি জাস্ট একটু কালারের জন্য দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1টা টমেটোকে এরকমভাবে কুচি করে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে খুব সহজেই দেখবেন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসছে। যেহেতু নুন দিয়েছিলাম, এবার এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম বুঝে কিন্তু জলটা দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম জল যে কোনো রান্না ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ হয়। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আমি আরও একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, চিনিটা আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিরে ইউজ করিনি, গোটা গোটাই দিয়েছি, জাস্ট এতে সুন্দর ফ্লেভারটা কাঁচা লঙ্কার যাতে এর মধ্যে চলে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দেব 3 মিনিটের মতো। এবার ঢাকনা খুলছি, আর তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা কাতলা। তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা কাতলা। দেখতে এটা অসাধারণ হয়েছে, আর সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা এটা বাড়িতে বানাবেন, যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।